যাও এক করব। কেমন আছো মেলা? জানের সাথে কথা বলছিলে তাই না? নাবেলের সাথে কথা বলছিলাম। ও তা তুমি অফিসকে প্রেম কানুন বানিয়ে দিলে, আবার ঠিকমতো অন্যের সিলেক্ট করা প্রমোশনটা তুমি নিয়ে নিলে। নীলা, তুমি তো আমার কলিগ তাই না? আই থিঙ্ক একজন কলিগের মতো তোমার আচরণ হওয়া উচিত। আর শোনো, তোমার প্রমোশনটা না আমি নিয়ে নেই, আমি বরং স্যারকে বলেছি যে এই মাসে তোমার প্রমোশন হওয়ার কথা। মিথিলা, তুমি জানো এবং অফিসের সবাই জানো, অনেক আগে থেকেই এই প্রমোশনটা আমার জন্য সিলেক্টেড হয়ে আছে, সেটা হুট করে তোমাকে স্যার এমনি এমনি দিয়ে দেয়নি। আই থিঙ্ক সবচেয়ে বেটার হবে তুমি স্যারের সাথে কথা বলো। তা আমি এমনি তো বলবো, অন্য তো বলবো, তোমার এটা নিয়ে বলতে হবে। বাই দ্য ওয়ে, তোমাকে অতটা ক্লান্ত দেখাচ্ছে কেন? তুমি কি কালকে সারা রাত ঘুমাওনি ঠিক মতো? নো নো প্রবলেম। আর যদি প্রবলেম থেকেও থাকে, এখন তোমার সাথে শেয়ার করতে চাচ্ছি না। না, যেহেতু আমরা একই অফিসে চাকরি করি, যেহেতু আমরা কলিগ, সো তুমি আমাকে বলতেই পারো তাই না? আই থিঙ্ক তোমার কোথাও কোনো প্রবলেম চলছে তাই না? নীলা, তুমি একটু কুল হও, আমি তোমার সাথে পরে কথা বলবো। ভালোই বলেছ, কুল, ডেফিনেটলি কুল হব না, কুল তোমাকে হতেই হবে, কুল নিজেও হব, সবাইকে। কিছু বলবে? জি স্যার। বলো। প্রমোশনের ব্যাপারে প্রশ্ন তো বোর্ড মিথিলাকে দিয়ে দিয়েছে, আর কিছু? প্রমোশনটা এভাবে হুট করে মিথিলাকে দেওয়াটা উচিত হয়েছে স্যার?